হ্যালো বন্ধুরা, বিমানে করে এক স্থান থেকে আর এক স্থানে পাখির মতো উড়ে যেতে কে না চাই বলুন? অনেকের তো স্বপ্ন থাকে সে জীবনে একবার হলেও বিমানে উঠবে। আবার কেউ কেউ তো বিমানকে এক নজর কাছ থেকে দেখার জন্য ছুটে আসেন এয়ারপোর্টে, কেননা বিমান আমাদের দেশের মানুষের কাছে অনেক বড় কিছু। এখনও পর্যন্ত সমগ্র পৃথিবীতে মাত্র 1% মানুষ বিমানে উঠেছে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটা গ্রাম আছে যে গ্রামে প্রত্যেকটা বাড়িতে 2-3টা করে বিমান আছে। তারা তাদের দৈনন্দিন কাজ যেমন বাজার করা, অফিসে যাওয়া, ঘুরতে যাওয়া বা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া, সব কিছুতেই তারা বিমান ব্যবহার করে থাকে। বিমান যেন তাদের কাছে সাধারণ যানবাহনের মতো। এই গ্রামে কোনো রাস্তা নেই, এখানকার অলিগলিও রানে। আমাদের এলাকার রাস্তায় যেমন গাড়ি দাঁড়িয়ে থাকে, এখানকার রাস্তায় তেমন বিমান দাঁড়িয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এই অদ্ভুত গ্রামে ভ্রমণ করাবো। আশা করি ভিডিওটি উপভোগ করবেন। পার্সোনাল বা ব্যক্তিগত বিমান শুধুমাত্র হলিউড তারকা বা মেসি, নেইমার, রোনাল্ডো অথবা বিল গেটসের মতো ধনী ব্যক্তিরাই ব্যবহার করে থাকে। কেননা এক একটা বিমানের দাম কয়েক 100 কোটি টাকা, যা সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। কিন্তু আপনি যদি আমেরিকার ক্যামেরুন পার্ক নামক এই গ্রামে যান, তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। কেননা এখানকার রাস্তায় আপনি গাড়ির পরিবর্তে দেখতে পাবেন বিমান। প্রত্যেকটা বাড়ির সামনেই দেখতে পারবেন 2-3টা 4-5টা করে বিমান রাখা আছে। এখানে যেন বিমানের কারখানা। আমাদের বাড়িগুলোতে যেমন গাড়ি রাখার জন্য গ্যারেজ আছে, এখানেও ঠিক তেমনই প্রত্যেকটা বাড়িতে বিমান রাখার জন্য হ্যাঙ্গার আছে। এই শহরে যারা থাকেন তারা প্রত্যেকেই বিমান ব্যবহার করে থাকেন। এখানকার যাতায়াতের প্রধান বাহকই হচ্ছে বিমান। এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে সাধারণ যানবাহনের কোনো সিটে ফোটাও নেই। বিমান নিয়ে তারা অফিসে যান, সাপ্তাহিক ছুটি কাটাতে হলেও বিমান নিয়ে তারা উড়াল দেন। কি আজব ব্যাপার, তাই না? এবার চলুন জেনে নিই কীভাবে এই গ্রামটির উৎপত্তি হলো, যেখানে প্রত্যেকের কাছে রয়েছে ব্যক্তিগত বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রয়োজনে বেশ কিছু এয়ারপোর্ট চালু করা হয়, কিন্তু যুদ্ধের পরপরই এসব বিমানবন্দর অকেজ হয়ে পড়ে। বাড়তে থাকে অবসরপ্রাপ্ত পাইলটদের সংখ্যা। এইসব অবসরপ্রাপ্ত পাইলটদের কথা মাথায় রেখে সেখানকার সিভিল এভিয়েশন অথরিটি দেশ জুড়ে আবাসিক এয়ারফিল্ড গড়ে তোলার প্রস্তাব দেয়, যার উদ্দেশ্য ছিল পরিত্যক্ত এয়ারপোর্টগুলোকে আবার নতুন করে কাজে লাগানো এবং অবসরপ্রাপ্ত পাইলটদের থাকার ব্যবস্থা করা। আর তারই ধারাবাহিকতায় 1963 সালে তৈরি হয় ক্যামেরুন এয়ারপার্ক, যার পূর্বে নাম ছিল ক্যামেরুন এয়ারপার্ক এয়ারপোর্ট। এই ক্যামেরুন এয়ারপার্কে এখন যারা বসবাস করেন তাদের ফ্যামিলির কেউ না কেউ একটা সময় পেশাদার বিমান চালক ছিলেন। এই ছোট্ট সুন্দর গ্রামটি মাত্র 61 একর জমির উপর দাঁড়িয়ে আছে। এখানে টোটালে 124টি বাড়ি রয়েছে। তবে এই ছোট্ট গ্রামটি হলেও এখানে সুযোগ সুবিধার বলে কোনো কমতি নেই। এখানে স্কুল থেকে শুরু করে হাসপাতাল, অফিস আদালত সবই আছে। গভর্নমেন্ট প্রদত্ত সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকেন এই ক্যামেরুন পার্কের বাসিন্দারা। তো ভিউয়ার্স, আপনি যদি এই ক্যামেরুন পার্কের বাসিন্দা হতে পারতেন তাহলে কেমন হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে সাথে আপনি যদি আমাদের ভিডিওগুলো রেগুলার ফেসবুকে দেখতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।